তাৎপর্যহীন একটি প্রতিযোগিতাতে তাকরিম নামে একটি বাচ্চা ছেলে যে শেষের স্থান অধিকার করেছে, এই কাঠমোল্লারা জানে না যে তারা ছোট বাচ্চাটির এই ছোট বয়সে কি ধরনের ক্ষতি করে ফেললো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হাফেজ তাকরিমকে নিয়ে যখন পুরো বাংলাদেশ গর্ব করছে তখন ইসু মজুমদার নামে এক প্রাণী হাফেজ তাকরিমকে নিয়ে বিরোধিতা করেই যাচ্ছে। বন্ধুরা, এই প্রাণী হাফেজ তাকরিমকে নিয়ে কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে টাঙ্গাইলে হাফেজ তাকরিমকে পুলিশের যে সংবর্ধনাটি দেওয়া হয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করুন, তাকে শুরু করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি ইসু মজুমদার নামে এই প্রাণী কি বলেছে। অসম্ভব রকমের একটি লোকাল এবং ইনসিগনিফিকেন্ট তাৎপর্যহীন একটি প্রতিযোগিতাতে তাকরিম নামে একটি বাচ্চা ছেলে যে শেষের স্থান অধিকার করেছে, উইচ ইজ থার্ড পজিশন, এই একই পজিশন অনেকেই লাভ করেছে, মনে হয় 4-5 জন এরকম হয়েছে, অনেকটা সান্ত্বনা পুরস্কারের মতো। এরকম একটা পজিশনে আপনার পুরস্কার জিতার পরে তাও হচ্ছে একেবারে ঘরোয়া একটি আয়োজন, একেবারেই লোকাল, একেবারেই তাৎপর্যহীন, সেটা নিয়ে আমাদের হুজুররা এত যে চেঁচামেচি করছে। আমি আগেই বলেছি এটার একটা বড় কারণ হচ্ছে নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে তাদের এগেনস্টে একটা প্রতিপক্ষ দাঁড় করিয়ে দেওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। এটা অনেকটা হয়েছে হীনমন্যতা থেকে, যে আমরা কিছু করতে পারি নাই, আমরা তো দেশে কোনো ধরনের অবদান রাখতে পারি না, সো মেয়েদের সাথে আমরা একটা মানে শেষ পর্যন্ত মেয়েদের সাথে তাদের একটা প্রতিযোগিতা করতে হলো। এবং এই যে নিজেদের ভেতরে একটা হীনমন্যতা, নিজেদের ভেতরে একটা নিজেরা ছোট হয়ে থাকা, যে কিছু না করতে পারার যন্ত্রণা, তারপরে সমাজের জন্য কিছু না বয়ে আনার যন্ত্রণা, সমাজের জন্য গৌরব না বয়ে আনার যন্ত্রণাই আসলে এই শেষ পর্যন্ত মেয়েদের উপরই তারাও চড়াও হয়েছে, যেটা সবসময় তারা মেয়েদের উপরও চড়াও হয়। মেয়েরা ফুটবল খেলতে পারবে না, মেয়েরা ঘরে থেকে বের হতে পারবে না, মেয়েরা চাকরি করতে পারবে না, মেয়েরা মুখ দেখাতে পারবে না, চোখ দেখাতে পারবে না, এই যে মেয়েদের উপরে দীর্ঘ সময়ের আরোপ করা যে নিয়ম কানুন এই কাঠমোল্লারা আপনার চালু করেছে বা জারি রেখেছে, সেই প্রতিশোধের একটা আগুনই তাদের ভিতরে জ্বলছিল, ফলে তারা তাকরিমকে একটা দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। অনেকে বলছেন, জুম ভাই, তাকরিমকে তো ধর্ম মন্ত্রণালয় একটা সংবর্ধনা দিয়েছে। আরে ভাই, ধর্ম মন্ত্রণালয় যে সংবর্ধনা দিয়েছে এটা কেন দিয়েছে এটা আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে না। সারাক্ষণ ক্যাঁ 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 চিল্লা চিল্লি, এই যে একটা অস্থির অবস্থা তৈরি করেছে সরকার মনে করেছে, ওকে এগুলা ঠান্ডা হোক। স্বাভাবিকভাবেই ধর্ম মন্ত্রণালয় তার একটা অনেকটা দায়িত্ব পালন করেছে, আচ্ছা এগুলো বিদায় হোক, এগুলো আমরা কেন বুঝবো না, এগুলো সবাই বোঝে। কিন্তু নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার পরে এই দেশের যত সেলিব্রিটিরা আছে, মানুষ খালি স্ট্যাটাস দেখেন, এই দেশের মানুষগুলো তো মোল্লারা শুধু না, মোল্লা কয়জন এই দেশে, মোল্লা কয়জন, হ্যাঁ মোল্লারা তো খুবই নগণ্য শ্রেণী, সাধারণ যারা মানুষ আছে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তারা তাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করা থেকে শুরু করে, বোঝাই যায় যে নারীদের প্রতি মানুষের এই যে ভালোবাসাটুকু নারী ফুটবলারদের প্রতি, এটা বলাটা বাহুল্য, ফলে ওটা মানুষ মন থেকে দিয়েছে। আপনি দেখেছেন সাধারণ জনতা এই ছেলেটিকে আনতে এয়ারপোর্টে গেছে, এটার জন্য আপনার বিশাল ল্যাব দিয়েছে, এই ধরনের কোনো কিছু হয়েছে? হয়নি, করেছে কয়েকটা মাদ্রাসা, মদ্রাসার ছেলে পেলে এসে বিমানবন্দরের সামনে হই হই রই রই করে তারা উপস্থিত হয়েছে। সুতরাং এইটাকে মানে গোনার মতোই না আসলে। এখন প্রশ্ন হচ্ছে যে তাকরিম ছেলেটাকে কি আসলে এর মধ্য দিয়ে ছোট করা হচ্ছে, তাকরিম ছেলেটা কি না? আমি বলবো যে তাকরিম যদিও খুবই ছোট একটা প্রোগ্রামে জিতে এসেছে, থার্ড হয়েছে, জিতা তো মানে থার্ড পজিশনটা পেয়েছে, এই জায়গাটাকে আমি বলবো ও বাংলাদেশের পতাকা বহন করলেও এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে যে না, তো দেশের জন্যই আলটিমেটলি, এটা একটা ঘরোয়া প্রোগ্রাম হতে পারে, এটা ঘর কোনো প্রোগ্রাম হতে পারে, এটা একটা লোকাল প্রোগ্রাম হতে পারে, কিন্তু দেশের বাংলাদেশের নামটা তো তার সাথে ছিল, সো সেই জায়গা থেকে আমি আগে অভিনন্দন দিয়েছি এখনো। কিন্তু আমি বারবার বলছি এটা তাৎপর্যহীন, এটার কোনো ভ্যালুই নেই। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে কোরআন শরীফ নিয়ে প্রতিযোগিতা হবে কেন, কোরআন শরীফের আয়াত নিয়ে প্রতিযোগিতা হবে কেন? ধরা যাক তাকরিমের সাথে আরো 100-200 জন প্রতিযোগী ছিল, ধরা যাক, যদিও সেটা না, আমি ধরে নিচ্ছি যুক্তির খাতিরে, তো তাকরিম যদি থার্ড হয়, অন্য আরেকটা যদি সেকেন্ড হয়, অন্য আরেকটা ছেলে যদি প্রথম হয়, ধরে রাখলাম যে 10 জন পর্যন্ত তারা পুরস্কার দিবে বা 20 জন পর্যন্তই পুরস্কার দিবে, তো 21 নম্বর যিনি তিনিও তো কোরআন শরীফ আয়াত করেছেন, তারটা কি তাহলে গণার মধ্যে পড়বে না?
তাহলে আল্লাহর কালাম নিয়ে যারা এই প্রতিযোগিতামূলক মনোভাবটা তৈরি করে আরেকজনের মন ভেঙে দেয় বা এই ধরনের একটা অবস্থা তৈরি করে কেউ যদি এখন আপনার প্রথম 10 জনের মধ্যে না আসতে পারে 20 জনের মধ্যে না আসতে পারে 3 জনের মধ্যে না আসতে পারে 5 জনের মধ্যে না আসতে পারে তাহলে তার সারাটা জীবন তার এই জিনিসটা হবে যে আল্লাহর কালাম পড়েও আমি পারলাম না তো আল্লাহর কালাম তো বাংলাদেশের অনেক হুজুররা আছে খুবই কর্কশ গলাতে একদম কাকের মতো তাদের গলা তারাও কোরআন শরীফ পড়ে কিন্তু এন্ড অফ দা ডে এটা কোরআন শরীফ আমাদের ভালো লাগে আমরা শুনি কিন্তু কথা হচ্ছে এই যে প্রতিযোগিতা করে দিয়ে এই যে আল্লাহর সাথে এক ধরনের প্রতিযোগিতা আল্লাহর কালামের সাথে এটা অসম্ভব রকমের অন্যায় এবং এই ধরনের প্রতিযোগিতা বন্ধ হওয়া উচিত এই ধরনের মানে একেবারে লোকাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে কোনো এই ধরনের প্রতিযোগিতা বন্ধ হচ্ছে সবাই আল্লাহর কালাম যে পড়ে সেটাই বেটার আমি এটাই বোঝাতে যাচ্ছি সুতরাং এখানে প্রথম দ্বিতীয় না দিয়ে সবাইকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যদি এই ধরনের কোনো প্রতিযোগিতা হয় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই তাকরিম ছেলেটাই কিন্তু ইরান বা মালয়েশিয়াতে কোনো একটা জায়গাতে প্রথম স্থান অধিকার করেছে আজকে থেকে কয়েক মাস আগে তাকে নিয়ে কিন্তু তখন কোনো ধরনের কথা হয়নি সম্বর্ধনার প্রশ্ন আসেনি কিছুই না কেন হয়নি এটা নিয়ে কিন্তু আমাদের আলাপটা জরুরি সুতরাং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই বাচ্চা ছেলেটিকে একটা দাবার ঘুটির মতো সামনে নিয়ে আসা হয়েছে রাজনৈতিক একটা একটা উপাদান বানানো হয়েছে এবং করেছে এই কাঠমোল্লারাই এবং এই কাঠমোল্লারা জানে না যে তারা ছোট বাচ্চাটির এই ছোট বয়সে কি ধরনের ক্ষতি করে ফেললো বন্ধুরা এই প্রাণীকে নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন বন্ধুরা এবার আমরা টাঙ্গাইলের ভিডিওটি দেখে আসি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বিষয়টি শেয়ার করুন আসসালামু আলাইকুম